আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে আমরা অনগির্ড সোলার সিস্টেম নিয়ে কথা বলবো আপনারা এই যে এখানে যে ইনভার্টারটা ইনস্টল করতে দেখতেছেন এটা হচ্ছে আমাদের জে এফ ওয়াই ব্র্যান্ডের টু পয়েন্ট ফাইভ কিলোওয়াট অর্থাৎ পঁচিশশো ওয়াটের একটা অন গিয়েট ইনভার্টার তো অন সোলার সিস্টেমটা হচ্ছে ব্যাটারি ছাড়া সরাসরি সোলার থেকে আউটপুট দিতে পারে এবং ব্যাটারি ছাড়া সরাসরি সোলার থেকে লাইট ফ্যান টিভি ফ্রিজ আপনার যা কিছু আছে সব কিছু সরাসরি সোলার থেকে চলতে পারে তো দর্শক মণ্ডলী যারা বাসা বাড়িতে ব্যবহার করবেন তাদের জন্য অনগ্রিড সোলার সিস্টেমের দরকার নাই। যারা লাইট ফ্যান আর শুধু টিভি ফ্রিজ চালাবেন তারা করবেন অফ গ্রিড সোলার সিস্টেম গ্রিড সোলার সিস্টেমে ব্যাটারি থাকে ফলে কারেন্ট চলে গেলে আপনি ব্যাক আপ পাবেন আর অনগ্রিড সোলার সিস্টেমটা হলো ইলেকট্রিসিটি বিলটা কমানোর জন্য যাদের লিফ্ট আছে যাদের পানির মোটর আছে যাদের এসি আছে এই জিনিসগুলোতে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি বিল আসে তো আপনি যদি অনগিয়ার সোলার সিস্টেম করেন সেক্ষেত্রে দিনের বেলাতে যতটুকু সময়তে সানলাইট আছে এই সময়টাতে আপনার লিপ চলুক ফানির মোটর চলুক লাইট চলুক ফ্যান চলুক বা যাই কিছু আপনি ব্যবহার করেন সব কিছুই সোলার থেকে সরাসরি আপনি চালাতে পারবেন তো দর্শক মণ্ডলী অন গিয়ার সোলার সিস্টেমটাতে যেহেতু ব্যাটারি থাকে না সেই জন্য কোনো ব্যাক সিস্টেম থাকে না আপনি চাইলে অন সোলার সিস্টেমের সাথে একটা নন সোলার আইপিএস ব্যবহার করতে পারেন যাতে করে আপনি কিছু কারেন্ট চলে গেলে কিছু লাইট বা ফ্যান আপনি চালাতে পারেন তো আমরা এখানে আজকে জে ব্র্যান্ডের টু পয়েন্ট ফাইভ কিলো ওয়াট অর্থাৎ পঁচিশশো ওয়াটের অনগির সোলার সিস্টেম ইনস্টল করতেছি এখানে আমরা সাদে প্রায় পঁচিশশো ওয়াটের সোলার প্যানেল দিছি এই প্যানেলগুলো হলো এক একটা দেড়শো ওয়াটের বারো ভোল্টের প্যানেল তো দর্শক মণ্ডলী অনগির সোলার সিস্টেমটাতে প্রথমে ভোল্টেজটাকে উঠাইতে হয় আমরা এ বারো বোল্টের একশো পঞ্চাশ ওয়ার্ডের এক একটা সোলার প্যানেল থেকে প্রায় আঠারো থেকে বিশ বোল্ট আমরা পাবো মোট আমরা এভাবে করে প্রথমে এখানে মোট পনেরোটা প্যানেল আছে এই পনেরোটা প্যানেল দিয়ে আমরা প্রথমে ভোল্টেজটাকে উঠাবো স্টেপ আপ করবো ভোল্টেজটাকে উঠানোর পরে আবার আমরা স্টেপ ডাউন করব স্টেপ ডাউন করে একশো দশই নিয়ে আসবো এবং আপনার আমাদের গ্রিডের যে লাইন আছে গ্রিডের লাইনটাতে দুইশো বিশ বোল্ট আছে আপনারা জানেন গ্রিডের লাইনটাকেও স্টেপ ডাউন করে দুই একশো দশ বোল্ট করে দেব আমরা অর্থাৎ সোলার থেকে যে এনার্জিটা আসবে সেটাও একশো দশ বোল্টে আসবে আর গ্রিড থেকে যে এনার্জিটা আসবে সেটাও একশো দশ বোল্টে আসবে দুইটা মিলে দুশো বিশ বোল্ট হয়ে এই জিনিসটা আপনাদেরকে আউটপুট দেবে তো অন সোলার সিস্টেমটা কারেন্ট যখন চলে যায় তখন কাজ করে না কারণ অনগির্ড সোলার সিস্টেমটা কারেন্টের সাথে মিশে একসাথে কাজ করে তো দর্শক মণ্ডলী বিশেষ করে যাদের এসি আছে যাদের পানির মোটর আছে এবং যাদের ছোটোখাটো শিল্প শিল্প প্রতিষ্ঠান আছে যেমন ইটের ভাটা আছে যাদের রাইস মিল আছে যাদের সোমেল আছে যাদের এদের মোটর চলে হ্যাঁ ইটের ভাটাগুলোতে এবং রাইস মেলে মোটর চলে তো মোটরগুলোতে প্রচুর পরিমাণে বিল আসে এবং যারা এসি চালান তাদেরও প্রচুর পরিমাণে বিল আসে তারা অনগিট সোলার সিস্টেমটা করতে পারে অ্যাভারেজে পাঁচ কিলো ওয়াট অনগ্রেড সোলার সিস্টেম কমপ্লিট ইনস্টল করতে আপনার প্রায় চার লক্ষ টাকার মতো যাবে তো যাদের দুই বা তিন কিলো ওয়াটের মতো অনগ্রেড সোলার সিস্টেম করার ইচ্ছা আছে তাদের প্রায় দুই কিলোওয়াট করতে প্রায় আপনার এক লক্ষ ষাট হাজার টাকা যাবে তিন কিলো করতে প্রায় তিন লক্ষ দশ হাজার টাকার মতো যাবে তা আসলে খরচটা নির্ভর করে হলো কিছু সোলার প্যানেলের প্রাইসের উপরে তো আমাদের কাছে ভালো মানের সোলার প্যানেল আছে অনগ্রেডেরই আলাদাভাবে সোলার প্যানেল আছে এক একটা প্যানেল হলো তিনশো তিরিশ ওয়াটের ছত্রিশ ভোল্টের প্যানেল তো আপনারা যারা অনগ্রিট সোলার সিস্টেম করবেন তারা পক্ষে বড় প্যানেল কিনবেন এবং ছত্রিশ ভোল্টের প্যানেলগুলো দিয়ে করবেন তাতে করে আপনি একুরেট ভোল্টেজ এবং অ্যাকুরেট অ্যাম্পেয়ারটা আপনি পাবেন আর যদি আপনি বারো বোল্টের বা চব্বিশ ভোল্টের প্যানেল দিয়ে করেন করতে পারেন কিন্তু আপনার এক্ষেত্রে প্রচুর পরিমাণে স্পেস নষ্ট হবে অনেক জায়গা লাগবে তো যাই হোক দশকমণ্ডলী আপনারা অনগিড করার জন্য অবশ্যই এ গ্রেডে সোলার প্যানেল কিনবেন আপনি চায়না এ গ্রেডেডটাও কিনতে পারেন ইন্ডিয়ান সোলার প্যানেলগুলো আমাদের কাছে আছে সেগুলো আপনি কিনতে পারেন তো অন অনগিড সোলার সিস্টেম যারা ব্যবহার করবেন তারা আগে জিনিসটা বুঝবেন অনগের সোলার সিস্টেমটা কিভাবে কাজ করে আপনার যদি অনগের সোলার সিস্টেম সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি আগে জিনিসটা বুঝেন ইউটিউবে আইপিএস স্মার্ট লিখে সার্চ করবেন আইপিএস মার্ট লিখে সার্চ করলে আমাদের অনেকগুলো ভিডিও পাবেন আপনি ভিডিওগুলো দেখে দেখে আগে সিস্টেমটা কিভাবে কাজ করে বুঝেন তারপর আপনি আমাদেরকে ফোন দেন তাহলে আমরা যেটা বলবো সেটা আপনি বুঝতে পারবেন আর আপনি যদি অফগ্রিড সোলার সিস্টেম করতে চান অর্থাৎ বাসা বাড়িতে লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলো যদি ব্যাকআপ সিস্টেম সহ চান সেক্ষেত্রে করবেন অফগ্রিয়ড সোলার সিস্টেম অফগ্রিড সোলার সিস্টেম বারো ভোল্টেরও হয় চব্বিশ ভোল্টেরও হয় তবে অফগ্রেড সোলার সিস্টেমে আপনি এক ওয়াটের বেশি ইউজ করতে পারবেন না অফগ্রিড সোলার সিস্টেমে আপনি বারোশো পঞ্চাশ থেকে পনেরোশো ওয়াট পর্যন্ত সোলার সিস্টেম ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি এক হাজার ওয়াটের বেশি ব্যবহার করতে পারবেন না সাধারণত বাসা বাড়িতে লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলো চালানোর জন্য এক হাজার ওয়াটের বেশির প্রয়োজনও হয় না তো দর্শকমণ্ডলী আপনারা অনগ্রিড করেন বা অফ গ্রিড করেন অবশ্যই আমাদের অফিসে আসবেন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন তারপর আপনার যেটা ভালো হয় সেটা আপনি কিনে নিয়ে যাবেন অথবা আমরা ইনস্টল করে দিয়ে আসবো আর অনগ্রিড সোলার সিস্টেমটা বাংলাদেশের যে কোনো জেলাতে যাই আমরা ইনস্টল করে দিয়ে আসি তার কারণ হচ্ছে এটা সাধারণ ইলেকট্রিশিয়ান যারা আছে তারা ইনস্টল করতে পারে না এটা একটু ক্রিটিক্যাল টাইপের তো দর্শকমণ্ডলী আমাদের কাছে ইন্ডিয়ান সোলার আইপিএস আছে ইন্ডিয়ান সোলার প্যানেল আছে অনগ্রিড সোলার আইপিএস আছে অফগ্রিড সোলার আইফিএস আছে আমাদের কাছে সব কিছুই আছে আপনার যা কিছু লাগে সেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এবারে আমরা আপনাদের জন্য সোলার পাম্পগুলো নিয়ে আসছি দর্শক আমাদের কাছে এক হর্স পাওয়ার থেকে বিশ হর্স পাওয়ার পর্যন্ত সোলারের সাবমার্সিবল পাম্প আছে আমাদের এই পাম্পগুলো সরাসরি সোলার থেকে চলে কোনো ব্যাটারিরও প্রয়োজন হয় না কোনো ইলেকট্রিসিটিরও প্রয়োজন হয় না তো দর্শক মণ্ডলী যে আপনি সোলার সিস্টেমে যাই কিছু আপনার দরকার হোক আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝে যাবেন আপনারা দয়া করে ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমাদের প্রতিষ্ঠানের নাম হলো আইপিএস মার্ট আমরা আছি ঢাকার মিরপুরের কাজীপাড়াতে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে আসতে পারেন তো দর্শকমণ্ডলী দেখেন ভিডিওটার নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব লেখা বাটন আছে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন আপনাকে খুঁজতে হবে না তো ভালো থাকবেন দর্শক মণ্ডলী আমার জন্য দোয়া করবেন asi prynto i tak assalamu عlaikum